বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ সোমবার মহানবমী। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সাথে 108টি নীলপদ দিয়ে পূজা হয়েছে দেবী দুর্গার। নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে পূজা হয়েছে নীলকণ্ঠেরও। দেবী দুর্গার কাছে দেওয়া হয়েছে আহুতি। পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়েছে। ঢাকায় মণ্ডপে মণ্ডপে ভক্ত দর্শনার্থীদের আজ ঢল ছিল চোখে পড়ার মতো। দেবীর চরণে প্রাণের অর্ঘ্য নিবেদনে আবাল বৃদ্ধ বনিতা ঘুরছেন মণ্ডপে মণ্ডপে। ঢাক ঢোল আর কাঁসার ঘণ্টার মূর্ছনা ও মাঙ্গলিক মন্ত্রোচ্চারণে সর্বত্রই উৎসবের আমেজ। এই আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়েছে বাঙালিদের মনে। আর একদিন পরে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। দশমীর দিনে বিসর্জন হবে প্রতিমা বিসর্জন। অশ্রুসিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন মাকে। মহানবমীর থেকেই তাই যেন বাজছে বিদায়ের ঘণ্টা। সনাতন ধর্মমতে সমস্ত কিছু দুঃখ কষ্ট বাধা বিঘ্ন ভয় শোক জ্বালা যন্ত্রণা থেকে ভক্তকে রক্ষা করেন দেবী দুর্গা। মহালয়াতে দেবীর আগমনের ঘণ্টা বাজে আর বিজয়া দশমী দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন। ভক্তদের কষ্ট দূর করতে বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, আর বিজয়া দশমীর দিনে একই বাহনে ছেড়ে যাবেন মর্তলোক। দশমীর ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানালেন বাংলাদেশের উত্তরা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রুদ্র। শুভ নবমী, শারদীয় দুর্গোৎসব 2023। আজকের এই নবমী তিথিতে সবাইকে আমাদের মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা এবং পূর্ব থানার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই যে দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছিল গত 20 আগস্ট, তারপরে সপ্তমী, গতকালকে ছিল মহাষ্টমী, আজকে মহানবমী, আগামীকাল হলো শুভ বিজয়া, আগামীকালকে আমরা শুভ মায়ের বিসর্জন হবে। এখানে আমরা পূর্ব এবং পশ্চিম থানা মিলে এই মহোৎসবের আয়োজন করেছি। আপনারা জানেন যে এবার আমাদের মা এসছেন ঘটকে এবং যাবেনও ঘটকে। বিশ্বে যে সংঘাত মহামারী যে দুর্যোগ চলছে, এটা হলো মা আমাদেরকে যে আসছেন উনি আমাদের এখান থেকে পরিত্রাণ করবেন, এবং আমরা আশা করি আমাদের এই দেশে সুখ সমৃদ্ধি আসবে, মা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আর পাশাপাশি কালকে যে আমাদের এখানে বিজয় দশমী হবে সকাল 10টায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে আমাদের এই মহোৎসব শেষ হবে। আমাদের এখানে প্রায় 5 থেকে 10 হাজার মায়েরা ভক্তরা আসবেন, মাকে সিঁদুর পরাবেন, এখানে সিঁদুর খেলা হবে। আপনারা জানেন যে উত্তরার এই মণ্ডপে সিঁদুর উৎসব অত্যন্ত ঐতিহ্যবাহী, এবং সিঁদুর উৎসবের পরে আমাদের এখানে আমরা মৎস্যমুখীর আয়োজন করেছি। এখানে প্রায় 3000 লোকের মতো সব মহাপ্রসাদ গ্রহণ করবেন, এর মাধ্যমেই আমরা আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি করব। আমরা সকাল বিকাল 3টার দিকে আমরা এখান থেকে মাকে নিয়ে বিসর্জন দেওয়ার জন্য উত্তরা তুরাগের যে ল্যান্ডিং স্পট ওখানে আমরা যাব। ওখানে আমাদের আরও বিভিন্ন জায়গা থেকে আমাদের মায়ের মূর্তি আসবে, আমরা একত্র ওই জায়গায় সমবেত হয়ে আমরা ওখানে মায়ের প্রতিমা বিসর্জন দেব। বিসর্জনের মধ্য দিয়ে আমাদের এই উৎসবের সমাপ্তি ঘটবে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ইনিউজ।